রক্তকবরী আইডি আপনি লিখেছেন, স্বামীর সাথে অ্যাডজাস্ট না হলে ডিভোর্স ব্যতীত সব রকম সম্পর্ক ছেদ করে স্ত্রী আলাদা থাকতে পারবে কি? স্বামীকে দ্বিতীয় বিয়ে করে থাকার অনুমতি দিলে শুধুমাত্র সামাজিক পরিবেশের কারণে বিবাহ বিচ্ছেদটা করতে চায় না, এক্ষেত্রে ইসলাম কি বলে? দেখুন, যদি স্বামীর সাথে অ্যাডজাস্ট না হয় তাহলে সেক্ষেত্রে প্রথম কথা হলো অ্যাডজাস্ট করার চেষ্টা করা, সবর করা। একটা সময়ে আলহামদুলিল্লাহ হয়তো অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, তাছাড়া সন্তান যখন হয়ে যাবে তখন এ বিষয়গুলো অনেক সময় গৌণ হয়ে যেতে পারে। বিশেষ করে দুটি ভিন্ন পরিবারের ভিন্ন জগতের দুজন মানুষ যখন একত্রে বসবাস শুরু করেন অনেক কিছুই ম্যাচ করতে একটু সময় লাগে, সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। এটি হলো একজন বুদ্ধিমান, বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষের আপনার রোডম্যাপ, তিনি এভাবে আগাবেন। আর যদি ডিভোর্স এর দিকে যেতেই হয়, কোনোভাবেই বনিবনা না হয় এবং বরং একসাথে থাকতে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যাবে এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা দিলাম না সামাজিক কারণে, কিন্তু একসাথে শুধুমাত্র বসবাস করে সময় কাটালাম, থাকলাম, স্বামীকে দ্বিতীয় বিয়ে করার কথা অনুমতি দিলাম, তো এটা স্বামী যদি মেনে নেয় যে ঠিক আছে তোমার কাছ থেকে আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, তাহলে এটা বেসিক্যালি হারাম হয়তো হবে না। বাট যতদিন স্বামী স্ত্রী সুলভ সম্পর্ক আছে সেক্ষেত্রে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য, স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য কিন্তু আছে। সেই কর্তব্য আদায় না করে এইভাবে ঝুলে থাকা এটার বিশেষ কোনো যৌক্তিকতা থাকতে পারে না, বিশেষ করে সামাজিকতার ভয়ে। বরং একজন নারী তার জীবনসঙ্গিনীর প্রয়োজন হয়, জীবনসঙ্গীর প্রয়োজন হয় এবং জীবনসঙ্গীর ছাড়া তার জীবনে অনেক সমস্যা তৈরি হয়। একটা সময় হয়তো সমস্যা হবে বলে মনে হয় না, কিন্তু পরবর্তীতে হয়তো সমস্যাগুলো দেখা দেবে। সেই বিষয়গুলোকে মাথায় রেখে এ জাতীয় ক্ষেত্রে আমাদেরকে ডিসিশন নিতে হবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। এমনি শরীফুল ইসলাম আপনি লিখেছেন, সমাজে মেয়ে জাতিকে পর্দাশীল এবং নামাজি করার জন্য পুরুষ বা অভিভাবকদের করণীয় সম্পর্কে বলবেন প্লিজ। মা বোনদেরকে, মেয়েদেরকে দিনই চেতনা, দিনই শিক্ষা দিতে হবে। আল্লাহ কেনই নির্দেশগুলো দিয়েছেন, আমাদের কল্যাণার্থী দিয়েছেন, সেটি তাদেরকে বোঝাতে হবে এবং তাদেরকে দাওয়াতি কাজ করতে হবে এবং দিনই পরিবেশ তাদেরকে দিতে হবে। দিনই সোসাইটি এবং পরিবেশের মধ্যে তারা থাকলে আশা করা যায় এর প্রভাবে তারা দিনমুখিতার দিকে তারা অগ্রসর হবে। এর পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। তাহলে এই ত্রিমুখী প্রচেষ্টা সমাজে, পরিবারে আল্লাহ তালার বিধিবিধানগুলোর অপরিহার্যতা, এগুলোর যৌক্তিকতা, যথার্থতা, আল্লাহ আমাদের কল্যাণ চান, সেই বিষয়টি কাউন্সিলিং করতে হবে এবং তাদেরকে ভালো পরিবেশ দিতে হবে, দিনই পরিবেশ, সেই সাথে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাদের জন্য। রেবেকা জাবিন আপনি লিখেছেন, ফুলের গুরুত্ব বোঝাতে উদাহরণ হিসেবে বলা হয়, জোটে যদি একটা পয়সা খাদ্য কিনিয়েও ক্ষুধার লাগি, জোটে যদি দুইটা পয়সা ফুল কিনে নিয়েও হে অনুরাগী। আমরা ছোটোবেলা থেকে এটিকে হাদিস বলেই জানি, আসলে কি এটা কোনো হাদিস না? এটা কোনো হাদিস নয়, এটি একটা উক্তি, এটি একটি প্রবাদ, এটি একটি কবিতা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের অংশ নয়। তবে ফুলকে বা সুগ্রানকে ভালোবাসা, এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় একটা আইটেম ছিল, যেটা তিনি পছন্দ করতেন। অতএব এটি ভালোবাসাটা ভালো জিনিস, সেটি ভিন্ন জিনিস। ফজর নামাজের সময় চুরি ডাকাতি হওয়ার ভয়ে বাড়ির মালিক গেট বন্ধ রাখে, এজন্য ফজরের নামাজ বাসায় পড়তে হয়, এক্ষেত্রে আমার গুণ হবে কি? আপনি এমন বাসায় চলে যাওয়ার চেষ্টা করবেন যেখানে বাড়ি মালিক আপনার বাড়ির গেটে এইভাবে তালা দেয় না, এবং চেষ্টা করবেন সেখানে আপনার সাধারণ মানুষ যেখানে নামাজ কালাম পড়ে একটা বাসায়, বা নামাজ পড়তে সুযোগ দেবে বাড়িওয়ালা, সেখানে বারো নামাজিরা আছে তাদের সাথে মিলে আপনি নামাজ পড়তে পারবেন, সেরকম জায়গা আপনি ভাড়া নেবেন। আর সেটা যদি এই মুহূর্তে আপনার জন্য কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে যারা আছেন ভেতরে তাদেরকে নিয়ে আপনি অন্তত জমাতে চেষ্টা করবেন, এটি হলো আপনার ন্যূনতম প্রচেষ্টা। আবিদ হোসেন আপনি লিখেছেন, কোনো মা যদি তার সন্তানের কথায় কথায় অহেতুক গজব দেয় তাহলে কি সে গজব সন্তানের উপরে পড়বে? অন্যায়ভাবে অহেতুক যদি কোনো গজব দেন, বদদোয়া করেন, সেটা লাগবে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলেছেন যে তোমাদের যারা তোমাদের মা তোমরা যারা আল্লাহ তাআলার কাছে মন্দ তাড়াহুড়া করে চাও, ইস্তাজালাহুম বিল খায়র, তো ভালো কাজ যেরকম তোমরা চাইলে আল্লাহ তাআলা এটা দেন, মন্দ কাজগুলো চাইলে যদি সাধারণত আল্লাহ তাআলা দিয়ে দিতেন, লাখো দিয়াল আম্র, তাহলে সেক্ষেত্রে তোমরা শেষ হয়ে যেতে বা তোমাদের যে বদোয়া করতে সেগুলো লেগে যেত এবং ধ্বংস হয়ে যেত তোমরা। এখান থেকে বোঝা যায় যে বাবা মা না বুঝে অন্যায়ভাবে কোনো বদোয়া দিলেই সেটা লেগে যাবে আর ক্ষতি হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আর তাছাড়া অন্যায়ভাবে বদোয়া দিলে সেটি লাগতে যাবে কেন? এজন্য অন্যায়ভাবে যদি বদোয়া দেন তাদেরকে বোঝাতে হবে তারা যেন এটি না করে। একজন মুসলমান কথায় কথায় বদোয়া দিবে, গজব দিবে, লানত করবে, অভিশাপ করবে, এটি তার চরিত্রের সঙ্গে যায় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন।